দিন কয়েক আগেই বাংলা থেকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কাঁচামাল বিভাগ অর্থাৎ আরএমটি বিভাগকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেলের হেড অফিস না সরানোর অনুরোধ জানিয়ে বুধবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র চিঠি দিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। বৃহস্পতিবার কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির কর্মী সমর্থকরা। তাদের অভিযোগ, ঘুরপথে কেন্দ্রীয় সরকার দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা দুর্গাপুরের দুই ইউনিটকে বন্ধ করে দেওয়া চক্রান্ত করছে। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, যদি সেলের আরএমডি রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় রাতারাতি তাহলে অস্থায়ী কর্মীরা কর্মীহীন হয়ে পড়বে, ঠিক তেমনই স্থায়ী কর্মীদের বদলি করা হবে অন্যান্য জায়গায়। পাশাপাশি কাঁচামালের বিভাগ সরিয়ে নিলে দুর্গাপুর বার্নপুর ইস্পাত কারখানাগুলি কাঁচামালের সমস্যায় পড়বেন। এছাড়াও কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে বড়সড় রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করছেন অমিত মিত্র। তিনি বলেন, রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিধানসভা নির্বাচনের পরাজয়ের জেরে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তৃণমূলের। তবে এই চিঠির এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে। সিদ্ধান্তের পরিবর্তন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।